আমরা ফরাক্কা 2 নম্বর কলোনির পঞ্চরত্ন মহিলা সমিতি থেকে ছি, মানে আমরা খবর পেয়েছি লোক মারফত, একজন মানে অন্ধ মহিলা প্লাস ওনার ছেলেটাও অন্ধ, ইনকাম করার মতন কেউ নেই। আমরা এরকম কিছু লোকের সাহায্য করি যাদের ইনকাম করার কেউ নেই অথচ খানেওয়ালা আছে, তাদের কাছে আমরা যাই, দিয়ে তাদের আমরা যথাসম্ভব যতটুকু পারি তাই সাহায্য করি। ওইটা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি হচ্ছে জি কেবিন হরিজন পাড়া, এন্ডিয়ার পাশে হরিজন পাড়া। হরিজন পাড়া আপনারা ওখানে যাচ্ছেন মানে কাকে সাহায্য করতে? ওই একটা দুস্থ মহিলা অন্ধ, ওনার ছেলেও অন্ধ, ইনকাম করার মতন কেউ নেই, মহিলা প্রচণ্ডই বৃদ্ধ, মানে ইনকাম করে খাওয়ার মতন ক্ষমতা নেই, স্বামীও নেই আর ছেলে তো পুরোই অন্ধ, তো ওনাকে সাহায্য করার জন্য আমরা যাচ্ছি। শুধু কি আপনারা এনটিপিসিতে যাচ্ছেন? না না, আমরা যে হ্যাঁ আমরা যে কোনো জায়গায় যদি বলছে এরকম লোক এখানে আছে কি ওখানে আছে, আমরা তাদেরকে সাহায্য করার জন্য সবসময় উদগ্রীব থাকি এবং সেখানে যাইও। আমরা আরও কয়েক জায়গায় ভিজিট করে এসেছি যে আমরা এই পরপর কয়েকদিন আমাদের এই প্রোগ্রামটা চালিয়ে যাবো আর কি। আপনাদের সমিতির নামটা কি? আমাদের সমিতির নাম পঞ্চরত্ন মহিলা সমিতি ফরাক্কা। ঠিক আছে। হ্যাঁ, আমি মহিলা সমিতির একজন সেক্রেটারি। আমাদের মহিলা সমিতি পঞ্চরত্ন মহিলা সমিতি থেকে আমরা একজন অসহায় ভাইয়ের জন্য কিছু সাহায্য করতে চাইছি। তো আসো ভাই এবং মা। ইনি হচ্ছে মুক্তাতলা, আর ইনি হচ্ছে মা। এনার হাজবেন্ড কিছুদিন আগেই মারা গেছেন, তো খবর পেয়ে আমরা মহিলা সমিতির পক্ষ থেকে কিছু সাহায্যের ব্যবস্থা করেছি, তো দেখুন সবাই মিলে আমরা সেটাই চল এদিকে তুলে দাও হাতে তুলে দাও কাকিমা, একটা চাল দিয়ে দাও না, চাল ডিমটা দিয়ে দাও তাহলে হবে। চালটা মাসিমারাতে দি দাও, ডালটা দাও, ডালটা দাও, ডাল চাল দাও। চাতাটা বন্ধ করো, ওই তো ওনাকে দি দাও। এই যে এইগুলো আর সব থাকলো এখানটাই। হ্যাঁ, তো তো হাতে দেওয়া যাবে না, গেছে একটা আরো অন্ধ আছে এদিকে। আচ্ছা, আমাদেরকে একটুখানি বলবেন, আমাদেরকে একটু বলবেন তাহলেই আমরা সাহায্য। হ্যাঁ, ছেলে আছে এত বড়। ঠিক আছে, আমাদেরকে বলবেন, আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমরা গিয়ে নিয়ে যাই। ঠিক আছে। মাসি খুশি তো? একটু বলো আমাদের দর্শকদের, আমাদের দর্শককে বলে দেন, একটু বলে দাও। মাইকটা দাও, বলো খুশি সব, আমরা অনেক সুবিধা পেয়েছি। কেঁদো না কেঁদো না, তোমার পিছনে আমরা আছি, তোমার পিছনে আমরা আছি, একদম কেঁদো না, আমরা আছি তো। আপনাদের কলোনিতে যেখানে খুশি গিয়ে আমাদের নাম বলবে, কোন রকম কোন রকম অসুবিধা হলে আমরা আছি, ওটাও আমরা দেখছি ব্যবস্থা করে দেব, তোমরা চিন্তা করো না। একবারে পারবো না, আমরা মহিলা তো বুঝতেই পারছ, আরামসে করছি। ঠিক আছে, মহিলা সমিতির নামটা বলে দাও। মহিলা সমিতি পঞ্চরত্ন। সবাই আসো, এই যে প্রেসিডেন্ট আসো, আসো আসো আসো, এই যে ভাইস প্রেসিডেন্ট, মা মুখটা খুলো, সবাই আসো সামনে আসো, গল্প না তুই দেখতে পাবে না। কারোর কিছু বক্তব্য আছে বলতে পারো, বলো বলো কিছু বলো। হ্যাঁ, তবে আর একটা কথা সবাইকে বলতে চাই যে এই কোভিডের সময় নিশ্চয়ই সবাইকে সাবধানে থাকতে হবে, তবে হ্যাঁ সবাই মানুষকে ঘৃণা করো না, পাশাপাশি কারোর জ্বর হয়েছে তাকে হেল্প করো, তাকে সাহায্য করো, তার জ্বর হয়েছে বলে তার কোভিড হয়নি। আমাদের ছি যে জ্বর হয়েছে তার জন্য তার তাকে সবাই মিলে বয়কট করছে, এই জিনিসটা প্লিজ কেউ করো না, প্লিজ।
তোমরা যদি মানুষ হ্যাঁ মানুষ হয়ে মানুষের পাশে থেকো, সবাইকে সবার পাশে এই সময় এই মুহূর্তে দাঁড়াতে হবে, থাকতে হবে। যদি কেউ আমাদেরকে সাহায্য করতে চান, আমরা এরকম মানুষকে সাহায্য করি, আমরা বিভিন্ন মানুষের থেকে চেয়ে চিনতে সাহায্যটা করি। যেরকম আজকে আমাদেরকে কেউ কেউ সাহায্য করেছে, রিঙ্কি হালদার, বিশ্বজিৎ ভগত, লালু হাজিরা, কাজল চক্রবর্তী, আশা আশা লোনের ম্যানেজার সংস্থা, মতি শেখ সংস্থা লোনের ম্যানেজার, বাপন সাহা, বাবু চৌধুরী, অনামিকা সাহা, আমাদের মহিলা সমিতির, আর নিশিনদার, অমিত ঘোষ, তুলসীল সর্দার, এনারা আমাদেরকে হেল্প করেছে এই সাহায্যটা দেওয়ার জন্য। আপনারা যদি কেউ সাহায্য দেখে দিতে ইচ্ছুক হন, তো আমার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমার নাম্বার আছে। সাহায্য যদি দিতে ইচ্ছুক হন তো অবশ্যই আমাকে ফোন করবেন, কিন্তু অন্য সে আমাকে ফোন করুন, আমি ফোন ধরবো। আর আপনাদের সাহায্যর খুবই দরকার আমাদের, খুবই আসেন। হ্যাঁ, আমরা আগাতে চাই, আপনারা এগিয়ে আসুন। আপনারা আসলেই আমরা আরো মানুষকে হেল্প করতে পারবো। হ্যাঁ, না নাম টাম লাগবে না, কালকে বলবো।